আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, বাংলাদেশ ইস্যুতে নীতি পরিবর্তনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। তারা বলেছে, বাংলাদেশের জনগণের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষার সমর্থনে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে একথা বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সমন্বয়ক জন গির্বি। এবারে জানাবো সিইসির দিবানিদ্রা বাংলাদেশে মেকি নির্বাচন। প্রিয় দর্শক, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটি রাজনীতি এবং সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর, আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট আলী রিয়াজের একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি ভালো লাগবে, ভিডিওটি দেখতে থাকুন। জানাবো বঙ্গভবনে গেলেন পিটার হাস। দ্বাদশ জাতীয় সংসদের জন্য 36 সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। ইতিমধ্যে বৃহস্পতিবার বিকেলে তাদের নামের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ। সেখানে 25 জন মন্ত্রী এবং 11 জন প্রতিমন্ত্রীর নাম রয়েছেন। আর এই অনুষ্ঠানে যোগ দিয়েছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, জনগণ আমাদের ফিরিয়ে দেয়নি, আমাদের ডাকে সাড়া দিয়েছে, আমরা তাদের ভোট বর্জনের আহ্বান জানিয়েছি। তারা শুধু ভোটই বর্জন করেনি, এই সরকারকেই তারা বর্জন করেছে। জানিয়ে দেব, হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ 5 মাসেরও বেশি সময় হাসপাতালে থাকার পর বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেল 5:15 তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে বের হন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। এবং সর্বশেষ জানাবো, টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজ সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নতুন রেকর্ড গড়লেন। টানা চতুর্থ এবং পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত মতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। অভিযোগ প্রত্যাখ্যান করল হোয়াইট হাউস, বাংলাদেশ ইস্যুতে নীতির পরিবর্তন হয়নি জন কির্বি। বাংলাদেশ ইস্যুতে নীতি পরিবর্তনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। তারা বলেছে, বাংলাদেশের জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষার সমর্থনে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে একথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সমন্বয়ক জন কির্বি। এতে শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের কারাদণ্ডের বিষয়টিও উঠে আসে। ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিক ফজল আনসারি বাংলাদেশে অনুষ্ঠিত 7ই জানুয়ারি সংসদ নির্বাচন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব কি তা জানতে চান। মুশফিক প্রশ্ন করেন, বাংলাদেশে একতরফা নির্বাচন শেষ হয়েছে, এই নির্বাচনে আগে বিরোধীদের বিরুদ্ধে যে দমনপীড়ন চালানো হয়েছে তা নিয়ে সমালোচনা হয়েছে বিশ্বব্যাপী। এই দমনপীড়নকে বেপরোয়া ক্র্যাকডাউন হিসেবে চিহ্নিত করেছে দ্য গার্ডিয়ান পত্রিকা। অন্যদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনের গণতন্ত্র প্রচারণায় যে সীমাবদ্ধতা আছে তা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। জন কির্বির কাছে তিনি আরো জানতে চান, এর আগে আপনি বলেছিলেন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে যা যা করা দরকার তাই করবেন আপনারা, এর ধারাবাহিকতা নির্বাচনের আগে আপনারা ভিসানীতি ঘোষণা করেন। বাইডেন প্রশাসনের গণতন্ত্র বিকাশের চেষ্টা বাংলাদেশের সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে বলে যে উদ্বেগ সামনে এসেছে সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি। এই প্রশ্নের জবাবে জন কির্বি বলেন, আমরা স্পষ্টতই এখনো বিশ্বজুড়ে কার্যকর এবং গতিশীল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বের উপর বিশ্বাস করি। বাংলাদেশী জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের চাওয়া বা আকাঙ্ক্ষার কিছুর পরিবর্তন হয়নি। আমাদের সেই আকাঙ্ক্ষার মধ্যে আছে একটি অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা। ইসির দিবানিদ্রা এবং বাংলাদেশের মেকি নির্বাচন। সিইসির দিবানিদ্রা এবং বাংলাদেশে মেকি নির্বাচন। গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে নির্বাচনের বিষয় বিশ্বের পরাশক্তিগুলোর আগ্রহ উৎসাহ এমন এক পর্যায়ে উপনীত হয়েছিল তাতে মনে হচ্ছিল তাদের ঘুম নেই। প্রতিবেশী দেশের নিদ্রাহীনতা ছিল সহজে দৃষ্ট। ভারতীয় বিশ্লেষকদের অহর্নিশ কথাবার্তায় এমন ধারণাই তৈরি হচ্ছিল। এ নির্বাচন যখন সাজানো নির্বাচনে রূপান্তরিত হচ্ছিল সেই সময় সারা বিশ্ব গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদগুলো উদ্বেগ আকাঙ্ক্ষা দেখতে পাওয়া গিয়েছিল। ভোট কেন্দ্রগুলো খোলার পর থেকে আমার জানা মতে এমন কোনো আন্তর্জাতিক গণমাধ্যম নেই যারা প্রতিবেদন প্রকাশ করেনি। কিছু কিছু গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই নির্বাচনের সাংবিধানিক দায়িত্বে ছিল বাংলাদেশ নির্বাচন কমিশন। তার প্রধান কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের গুরুত্ব বুঝতে পেরেছেন এমন ধারণা দিয়ে একাধিকবার কথাবার্তা বলেছেন। 27 নভেম্বর 2023 বলেছিলেন, নির্বাচন নিয়ে দেশ সংকটে, গণতন্ত্র বাঁচাতে হলে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হবে। 31 ডিসেম্বর 2023 বলেছিলেন, নির্বাচন নিয়ে দেশে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে,
নির্বাচনের গ্রহণযোগ্যতার প্রশ্নে যেমন বাগবিতণ্ড আছে, সহিংসতা হয়েছে। এবারের নির্বাচন যে কোনো মূল্যে আমাদের প্রমাণ করতে হবে যে একটি সরকার তার দায়িত্বে থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের আয়োজন করতে পারে। সেই নির্বাচনের দিনে একটা সময় তিনি ঘুমিয়ে কাটিয়েছেন। আমি যে মিথ্যা বলছি না তা সকলেই জানেন। ডয়েচে ভেলের সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে তিনি বলেছেন, আমি যখন 40% বলেছিলাম, প্রথমে বলে ফেলেছিলাম 28%, সেটা হচ্ছে দুটা বা তার আগে। আমি যখন ঘুমিয়েছিলাম, পরে যখন 4:30 দিকে ইন্টারভিউ হয়, আমাকে সংশোধন করে দিল। না, এখন পর্যন্ত ড্যাশবোর্ডের তথ্যগুলো পুরোটা আসেনি। মানবজমিন 10 জানুয়ারি 2024। অথচ এই সিইসি ঘুম নিয়ে আগে কি বলেছিলেন অনেকেরই তা মনে থাকবে। 14 অক্টোবর তিনি বলেছিলেন, তফসিল ঘোষণার পর ঘুম অনেকটাই হারাম হয়ে যাবে। ডিবিসি 14 অক্টোবর 2023। সেই সিইসি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন, তিনি দিনের বেলা একটানা 8 ঘন্টা জেগে থেকে নির্বাচনের দায়িত্ব পালন করতে পারেননি। অথচ এই সিইসি 14 অক্টোবর দেশের প্রশাসনিক কর্মকর্তাদের মনে করিয়ে দিয়েছিলেন যে তাদের দায়িত্ব কি। সিইসি এখন যাই বলুক না কেন, তার এই দিবানিদ্রার দুটো ব্যাখ্যা হতে পারে। প্রথমত, কে ভোটে এলো কে না এলো সে বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না, কেননা ফলাফল ছিল পূর্ব নির্ধারিত। দ্বিতীয়ত, তিনি তার দায়িত্ব পালনে আগ্রহী ছিলেন না। 7ই জানুয়ারি কথিত নির্বাচনকে যে ছেলেখেলায় পরিণত করা হয়েছিল এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে। ফলে এটা মোটেই বিস্ময়কর নয় যে দ্য গার্ডিয়ান পত্রিকার সম্পাদকীয় এই নির্বাচনকে যে বলেছে ফনি মেকি নির্বাচন। বঙ্গভবনে পিটার হাস, দ্বাদশ জাতীয় সংসদের জন্য 36 সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। ইতিমধ্যে বৃহস্পতিবার 11ই জানুয়ারি বিকেলে তাদের নামের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ, যেখানে 25 জন মন্ত্রী এবং 11 জন প্রতিমন্ত্রীর নাম রয়েছে। আর এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বৃহস্পতিবার সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি হিসেবে বঙ্গভবনে উপস্থিত হন তিনি। এরপর অন্যান্য অতিথিদের সঙ্গে তিনি বঙ্গভবনে দরবার হলে আসন গ্রহণ করেন। জাতীয় নির্বাচনের পরপরই শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারত, চীন এবং রাশিয়া সহ অনেকগুলো দেশ। এতগুলো দেশ অভিনন্দন জানালেও ভিন্ন পথে হাঁটে যুক্তরাষ্ট্র। তারা বলে বাংলাদেশের নির্বাচন অবাধ বা সুষ্ঠু নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়নি। যুক্তরাষ্ট্রের মতো একই সুর দেখায় যুক্তরাজ্য, কানাডা সহ কিছু পশ্চিমা দেশ। তবে বিবৃতিতে যাই বলুক, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পিটার হাস। নতুন মন্ত্রিসভার শপথ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সন্ধ্যা 7টায় গণভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শপথ নিতে বিকেল থেকেই একে একে 25 জন মন্ত্রী, 11 জন প্রতিমন্ত্রী গাড়ি নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন। এই শপথের মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর দলটির সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদে বাংলাদেশ সরকার প্রধানের দায়িত্ব নিয়ে গড়তে যাচ্ছেন ইতিহাস। নিয়ম অনুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী প্রতিমন্ত্রীরা শপথ নেবেন। নতুন সরকার গঠনে ইতিমধ্যে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এর আগে দুপুরে 36 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়ে 25 জন মন্ত্রী, 11 জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জনগণ আমাদের ডাকে সাড়া দিয়েছে, মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, জনগণ আমাদের ফিরিয়ে দেয়নি, আমাদের ডাকে সাড়া দিয়েছে। আমরা তাদের ভোট বর্জনের আহ্বান জানিয়েছি। তারা শুধু ভোট বর্জন করেনি, এই সরকারকেই তারা বর্জন করেছে। বৃহস্পতিবার রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা জনগণের কাছে যতটা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি দিয়েছে। এই প্রাপ্তিকে সঙ্গে নিয়ে আমাদের সামনে এগোতে হবে। মঈন খান বলেন, বিএনপি হতাশ নয়, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত থাকবে। জনগণ শুধু ভোট বর্জন করেনি, এই সরকারকেই তারা বর্জন করেছে। তিনি বলেন, আজকে আমরা যে আন্দোলনে নেমেছি এটা কোনো সাধারণ আন্দোলন নয়, মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নেমেছি। 7ই জানুয়ারি আমাদের পরাজয় হয়েছে, সেটি আমি কখনোই মানব না। 7ই জানুয়ারি আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে। আজকে গণতন্ত্রের মৃত্যু ঘটিয়ে এই সরকার বিজয় উৎসব করছে। তারা বাংলাদেশকে হীরক রাজা দেশে পরিণত করেছে। হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া। দীর্ঘ 5 মাসেরও বেশি সময় হাসপাতালে থাকার পর বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেল 5:15 তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে বের হন বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। সন্ধ্যা 6:50 তিনি বাসায় পৌঁছান। শামসুদ্দিন দিদার বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার পর দীর্ঘ 156 দিন চিকিৎসা শেষে আজ বিকেল 5:00 রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান 2 নম্বরে
79 নম্বর সড়কের এক নম্বর বাসা ফিরোজায় পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গুলশানের বাসায় থেকে চিকিৎসা নেবেন তিনি। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে গত 9 আগস্ট মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। টানা 5 মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজে এম জাহিদ হোসেন সহ দলের নেতাকর্মীরা। টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। টানা চতুর্থ মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা নতুন এক রেকর্ড করলেন। টানা চতুর্থবার এবং পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। এর মধ্য দিয়ে বিশ্বের দীর্ঘমেয়াদে থাকা সরকার প্রধানদের কাতারে নিজের অবস্থান আরও উঁচুতে নিয়ে গেলেন বঙ্গবন্ধু কন্যা।